একসময় ব্যাগ বস্তাতেই সীমাবদ্ধ ছিল সোনালী আঁশ পাটের ব্যবহার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে এই আঁশে তৈরি হচ্ছে পোশাক পরিচ্ছদ, নিত্য ব্যবহারিক ও শৌখের নানান পণ্য। এসবের বেশিরভাগই হয় রপ্তানি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, গত অর্থ বছরের পাশাপাশি চলতি অর্থ বছরের প্রথম আট মাসে পাট ও পাট পণ্যের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 24%। উদ্যোক্তারা বলছেন, গতানুগতিক ধারার পণ্য তৈরি হলে বাজার সম্প্রসারণ করা সম্ভব নয়। ডিজাইনিং এর জায়গাটাই পাট পণ্যে আমাদের এখনো পর্যন্ত অনেক ঘাটতি আছে। বিদেশি বায়ারের প্রয়োজন অনুযায়ী কিছু প্রোডাক্ট ডেভেলপ করি, ডেভেলপ করে তারপরে আমরা বায়ারকে সেটা দেখাই, ওনারা সেখানে তাদের প্রয়োজনীয় কালেকশনটা দেন। আরেকটা হলো, বায়ার নিজে কোনো ডিজাইন তৈরি করে সেটা বলেন যে আমাদেরকে এইভাবে তৈরি করে দেন। এই জায়গাটাতে আমাদের তরফ থেকে তৈরি যে ডিজাইনটা সেইটার বেশি হওয়া দরকার, কিন্তু এই জায়গাটায় আমাদের ডিজাইনিংয়ের অভাব আছে। জিটিপিসি মাঝে মাঝে দেশি বিদেশি বিভিন্ন ভালো মানের ডিজাইনার হায়ার করেন, হায়ার করে নিয়ে ওনারা আমাদের মতন যারা প্রতিষ্ঠান, যারা আমরা জিটিপিসির সদস্য, তাদেরকে ওনারা আমন্ত্রণ জানান আমাদের ডিজাইনারদেরকে পাঠানোর জন্যে, ট্রেন করানোর জন্যে, সেই জায়গাটা ওনারা সহায়তা করেন। বহুমুখী পণ্য না হওয়ার বড় কারণ, নমুনা তৈরিতে দরকারি রকমারি কাঁচামালের অভাব। এজন্য শুল্কমুক্ত আমদানি সুবিধা চান উদ্যোক্তারা। ইন্ডিয়াতে যেখানে প্রায় 107-108 রকম ফ্যাব্রিক দিয়ে ডাইভার্সিফিকেশনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেখানে আমরা মাত্র 4-5 রকম মেটেরিয়াল থেকে প্রোডাক্ট করছি। ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, যেটা বাংলাদেশে অনুপস্থিত, আমরা ইম্পোর্ট করতে হচ্ছে। এবং আমরা ইম্পোর্ট করার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় 300% আমাদের ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে। এই ধরনের দাম দিয়ে যখন হচ্ছে আমরা কাস্টমারদেরকে কস্টিং করে প্রাইস দিচ্ছি, আমরা কম্পিটিটিভ হচ্ছি না। সুতরাং সরকারকে ভাবতে হবে ডাইভার্সিফিকেশনের জায়গাতে আমাদেরকেও কীভাবে বন্ডিং ফ্যাসিলিটিটা এনশোর করা যায়। আবেদন, এই সেক্টরে সংশ্লিষ্ট উদ্যোক্তারা যাতে বন্ডের ফ্যাসিলিটি পায়, যাতে আমরা ডাইভার্সিফিকেশনের যে একটা বড় ব্যারিয়ার আছে সেটা থেকে আমরা উত্তরণের সুযোগ পাই। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বলছেন, রপ্তানি পণ্য তৈরিতে বন্ড সুবিধা দিতে কোনো বাধা নেই আমদানি রপ্তানি নীতিমালায়। সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করার ব্যাপারে খুবই স্ট্রিক্ট থাকতে হবে, থাকবে, তাহলে এটা করতে কোনো অসুবিধা নেই। একটা জায়গায় ঠিক করবে বা তারা সমিতির থেকে বা কোনো জায়গার থেকে তারা বলে একটা জায়গায় ঠিক করবে, এরকম ছোটো ছোটো করে তো ওদের জন্য খরচ পোষাবে না। বন্ড হাউস কিন্তু গঠন করা, তৈরি করা এবং ইয়ে করা কিন্তু খুব কষ্ট, কিছুটা ব্যয় সাপেক্ষ, কারণ দেয়ালে এতটা উঁচু হতে হবে, তারপরে এতটা স্পেস থাকতে হবে, তারপরে এই ধরনের লোকবল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম থাকতে হবে। তো সেগুলো তো একজনের একটা ক্ষুদ্র একজনের পক্ষে তো এটা সম্ভব না। তো সেই জন্যে তারা একটা ওই শিল্প উদ্যোক্তা বা সবাইকে একসাথে করে একটা জায়গায় তারা দিতে পারে আন্ডার বন্ড সিস্টেমে তারা আর। রপ্তানিতে পাটপণ্যের অবস্থান শক্ত করতে দেশের বাজারেও ব্যাগ বস্তা সহ পাটপণ্য ব্যবহারে করা আইনের শক্ত প্রয়োগ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।